যাতে আপনি রুচি সম্পন্ন যখন চাইবেন তখন দেখবেন আপনার কাছে মনে হয় যে এই লুকিং গ্লাসটা পুরো ভাঙে না, আপনার কাছে মনে হইবে এই ক্যাপটা একটু ফাটা আছে। এই কারণে বলি যে আপনার রুচি সম্পন্ন করে দিতে হইলে তাহলে টুকিটাই কিছু করাই দিতে হবে। আপনার চোখে যদি ওরকম পড়ে তাহলে আমার বলবেন, নোট করে বলবেন, আমি কাজ করাই দিব। সুপ্রিয় দর্শক, বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল, যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে আসছি মনির কারহাটে, আর মনির কারহাটে বরাবর মতো নোয়ার কালেকশন থাকে আপনারা জানেন, বাট আজকের এই ভিডিওতে নোয়া পাইবেন না। কিন্তু হয়তো বা দেখতেছেন মনির ভাইয়ের বাম পাশে অনেকগুলো নোয়া দেখছেন, এই সিরিয়ালে কিন্তু অনেক নোয়া। বাট যদি বিজনেস 99 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে আপনি সংযুক্ত থাকেন, অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখেন অথবা ফলো দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনি নোয়ার কালেকশনগুলো পাবেন আজ নয় কাল। আর আজকের এই ভিডিওতে প্রাইভেট কালেকশন থাকবে মনির ভাইয়ের এদের বাম পাশে অর্থাৎ ডান পাশে, এবং এদের সামনের পাশে কিন্তু এক্স করলা, জি করলা এবং এলিয়ন থাকবে, বিশেষ করে এক জিও থাকবে ইনশাআল্লাহ। বড় ভাই আমাদের সাথে আছেন, এই শোরুমের ওনার্স মনির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। যান ঠিকানা বলে দিবেন। জি, দর্শকবৃন্দ, এটা হচ্ছে নারায়ণগঞ্জ, যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ডে চলে আসবেন। যাত্রাবাড়ি দিয়ে আসলে 3 কিলো ফালায়া আম সামনে আগাইলেই সাইনবোর্ড, আর কাশপুর ব্রিজ হয়ে আসলে 3 কিলো কাশপুর ব্রিজ ফালায়া 3 কিলো আগাইলেই হচ্ছে সাইনবোর্ডের মোড়। এই সাইনবোর্ডের মোড়ে আইসা নারায়ণগঞ্জের দিকে দেখবেন মোড়টার মধ্যে থেকে রিক্সা, অটো, সিএনজি সব চলে ওই মোড়টার মধ্যে থেকে। এটা নারায়ণগঞ্জের মোড়, এইখান থেকে আপনি একটা অটো দুইটা বা রিক্সা দুইটা বলবেন, আমি এসবি গার্মেন্টসের সামনে যাবো 2 কিলো 2 কিলো, এসবি গার্মেন্টসের সামনে আর সাইনবোর্ডের মোড় হলো 2 কিলো। আপনি আসতে 5 মিনিট সময় লাগে আর 10 টাকা ভাড়া নেয়। আপনি উঠেই বলবেন এসবি গার্মেন্টসের সামনে যাবো, এসবি গার্মেন্টসের সাথে আমাদের শোরুম ইনশাল্লাহ। আর প্রিয় দর্শকবৃন্দ, আপনারা মনির কার্ড এবং নুমান কার্ডের ভিডিওটি বিজনেস 99 পেজের মাধ্যমে দেখতেছেন, তো সেই সূত্রে সবাইকে বলবো যে আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই কোনো এক সময় সুযোগ পেলে, দেশ এবং দেশের সকল ভাই বোনেরা সুযোগ পেলে অবশ্যই মনির কার্ড এবং নুমান কার্ড আসবেন, আসবেন ইনশাল্লাহ। আর আপনাদের যদি মনে করেন আমাদের কথাগুলোর বাস্তবতা এবং গাড়িগুলো ঠিক আছে, একটা লাইক দিয়ে দেবেন, একটা শেয়ার করে নেবেন, এতে করে আপনার কাছের লোকেরা এই ভিডিওটি পাবে, আর পেলে একটা ভালো গাড়ি পাবে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ। তো সবার সুস্বাস্থ্য কামনা করেই আজকে শুরু করব আমাদের গাড়িগুলো। আজকে গাড়ি দেখাবো, এলিয়ান দেখাবো, একটা প্রিমিয় গাড়ি আছে ওটা এখানে টাচ আপ করতে দিচ্ছি, ওটা বলে দিব, হুন্ডা সিটি আপনার আছে, হলো স্পোর্টস কার বিস্তা আছে, এক্স করোলা আছে, জি করোলা আছে, এক্স ফিল্টার আছে, এক্স জিও আছে, 8-এর 10-এর 12, 8-এর 10-এর 12 ইনশাল্লাহ অনেক গাড়ি আছে দেখাবো। আর আজকে আমরা প্রথমেই এলিয়ান গাড়িটা শুরু করি, এলিয়ান গাড়িটা শুরু করি। এটা হচ্ছে 2005-এর মডেল, 2005-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন 31 সিরিয়াল, 5-এর মডেল 11-তে রেজিস্ট্রেশন 31 সিরিয়াল, কাগজপত্রগুলি নতুন রিনিউ করা, 25-26 সিএনজিতে কনভার্ট করা, সিএনজিতে কনভার্ট করা আছে, 25-26 কমপ্লিট, 31 সিরিয়াল দেখছেন। এই যে সাইডগুলো দেখলেই বুঝতে পারবেন কোনো ধাক্কা ধোকা মাজা মোজা কিছু কোনো কাম কাজ হয়েছে কি না, একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই। আপনি এই তলাটা সহ দেখাই দেন, তলাটা দেখাই দেন দেখছেন, এই তলাটা সহ দেন, এক্সিন নাই, অরিজিনাল কালার, কোনো কালার হয় না, কিছু হয়নি, যা আছে ভিতরে অরিজিনাল অবস্থায় আছে। 2005-এর মডেল 11-তে রেজিস্ট্রেশন, 5-এর মডেল 11-তে রেজিস্ট্রেশন, এই দেখেন ভিতরে ইন্টেরিয়র দেখেন, আলহামদুলিল্লাহ সিলিন্ডার আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, এই গাড়িটা পুরোটাই ফ্রেশ আছে, একবারে ফ্রেশ, খালি একটা লাইট ডিস্টার্ব আছে, লাইটটা লাগাই দিব, পিছনে একটা লাইট পুরনো পুরনো না, হ্যাঁ ওই পাশে একটা রেইন শেড দেখাই দি আমরা, এই দেখুন এটা পাল্টাই দিব, ওই পাশে একটা রেইন শেড আছে, রেইন শেড তো একটু প্রবলেম আছে, আর সামনে একটা গ্রিল একটু ফাটা আছে, গ্রিলটা পাল্টাই দিব, এই যে গ্রিলটা ফাটা আছে দেখছেন, এই গ্রিলটা পাল্টাই দিব। তো 5-এর মডেল 11-তে রেজিস্ট্রেশন, আপনার হচ্ছে গাড়ি হচ্ছে আপনার 31 সিরিয়াল, কাগজপত্রগুলো 25-26 এলিয়ান গাড়ি, সিএনজিতে কনভার্ট করা আছে, 1500 সিসি, এই গাড়িটার দাম চাইছি আমি 13,80,000 টাকা, এটা 30,000 টাকা ডিসকাউন্ট করে দিব, 30,000 টাকা ডিসকাউন্ট করে দিব, 13,50,000, 13,50,000-এর মধ্যে কোনো কাজ থাকলে আমি কাজ করাই দিব। প্রিয় দর্শকবৃন্দ, মনির কারহাট এবং নোমান কারহাটে আপনি আসবেন, গাড়ি বের করবেন, এক্সপার্ট নিয়ে চালাবেন, কোনো ত্রুটি বিচ্ছুতি হবে নোট করবেন, নোটগুলো আমার দিবেন, আমার কাজগুলো করাই করে একবার ফিট করে গাড়িগুলো নিয়ে যাবেন, কারণ এই পুরনো গাড়িগুলো আপনারা নতুন মনে করে ক্রয় করেন, বাড়ির সামনে যখন নিয়ে যান তখন প্রতিবেশী আত্মীয় স্বজন ঘরের লোক সবাই দেখে, যখন দেখে গাড়িটা ফ্রেশ তখন বলে অমুক একটা নতুন গাড়ি কিনছে, এটা আমাদের একটা সার্থকতা, এই জন্য আমরা এই পুরাতন গাড়িটাকে নতুন করে দিই। তাইলে 13,50,000-এর মধ্যে ফ্রেশ করে দিব, 5-এর মডেল এলিয়ান। এখন দেখাবো একটা স্পোর্টস কার, একটা স্পোর্টস কার হুন্ডা সিটি, হুন্ডা সিটি এটার কাগজ, এটা হচ্ছে 2002-এর মডেল 3-এর রেজিস্ট্রেশন, কাগজপত্র 25-26,
কাগজপত্র 25-26 25-26 জি মডিফাইড গাড়ি, বডি কিট সম্পূর্ণ গাড়ি, স্পোর্টস কার, বডি কিট দেখছেন, বডি কিট গুলো একবারে 100-100 গাড়ি ভাই, 15 সিরিয়াল, হ্যাঁ এটা সিসি কিন্তু 1346 কম দামি গাড়ি হইলে কি হইব, গাড়ি একবারে মনে করেন বাঘের বাচ্চা গাড়ি। আচ্ছা হুন্ডা সিটি 2002 এর মডেল, 2003 এর রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টির গাড়ি, ফার্স্ট পার্টির গাড়ি, আপনার কাগজপত্র গুলো 1,300,000 এর মধ্যে কোনো কাজ থাকলে কাজ করাই দিয়ে গাড়ি হাতে তুলে দিব। আচ্ছা এই হামদা বিশটা গাড়িটা, এটা দেখালাম 1,343 সিসি, এটা 20-1,800 সিসি, এটা টিন বডি গাড়ি, রাজকীয় গাড়ি, কোনো জেমনে পড়লাম এমনি না পাইলে এটা জরিমানা দিব, বুঝছেন, যেইভাবে দিবেন। 15 সিরিয়াল, 3 রেজিস্ট্রেশন, 2003 রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল, ব্ল্যাক কালার, কাগজপত্রগুলো আছে 25-26, এই গাড়িটা 26 সাল পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না, 26 সাল না জি, 26 সাল পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না, কারণ জুনে আমরা ট্যাক্স টোকেনের ট্যাক্স দিছি আর ফিটনেসের রানিং মাসে ট্যাক্স দিয়ে দিছি। আচ্ছা তাহলে ফিটনেসের লগে ট্যাক্স দিলে আবার যখন রানিং বছরের টোকেন ডাইব তখন তার ট্যাক্সের প্রয়োজন নাই। আচ্ছা এটা হচ্ছে 98 মডেল, 2003 রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলো আছে আপনার 25-26, 15 সিরিয়াল, ব্ল্যাক কালার, 1,800 সিসি, 20টা, এটার দাম চাইছি 6,20,000 টাকা আজকে মনে ভাই, আজকে 30,000 টাকা কমাই দিব, 5,90,000, রাজকীয় গাড়ি, 5,90,000, রাজকীয় গাড়ি, 5,90,000। এরপর ভাই এরপর একটা জি করলা দেখাবো, জি করলা 2005 মডেল, 9 রেজিস্ট্রেশন, 27 সিরিয়াল, গোল্ডেন বেস কালার, গোল্ডেন বেস কালার, এই গাড়িটা চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই, জি করলা একবার পরিপূর্ণ গাড়ি, এটা সিএনজি তে কনভার্ট করা আছে, ভিতরে বেজ ইন্টেরিয়র, হ্যাঁ বেজ ইন্টেরিয়র, আবার বাইরেও বেস কালার, বাইরেও বেস কালার, বুঝছেন না, মাশাআল্লাহ, তিন বডি গাড়ি, আর কোন সময় কোনো কথা থাকলে, কোনো কাজ বাস দরকার পড়লে, পছন্দ হইলে বলবেন, আমরা ওইভাবে সেট আপ করে দিব। আচ্ছা এটা প্রাইস কেমন দিবেন মনে ভাই? হ্যাঁ এটা হচ্ছে আপনার 2005 মডেল, 9 রেজিস্ট্রেশন, 27 সিরিয়াল, 5 মডেল 9 রেজিস্ট্রেশন 27 সিরিয়াল, জি করলা, কাগজপত্র 25-26, 1,500 সিসি, এই গাড়িটার দাম চাইছি আমি 13,20,000 টাকা আজকে, এটা কাগজপত্র করাই দিব আপনার, এটা 40,000 ডিসকাউন্ট করে দেবো, 40,000 টাকা ডিসকাউন্ট, 12,80,000, 12,80,000 মধ্যে কাগজ রেডিও করাই দিব, কোনো কাজ থাকলে কাজও করাই দিয়ে তারপর গাড়ি তুলে দিবো। প্রিয় দর্শক বিন্দু, অনেক সময় আমি কাজ টাজ করাই দিব কথা বললে মনে করেন কি, অনেকেই মনে করেন কি জানি কাজ আছে, কি লেগে বারবার কয় ভাই, আপনাদের বলার উদ্দেশ্য হলো যে যখন গাড়িটাতে আপনি রুচি সম্পন্ন যখন চাইবেন তখন দেখবেন আপনার কাছে মনে হয় যে এই লুকিং গ্লাসটা পুরো ভাঙে না, আপনার কাছে মনে হবে এই ক্যাপটা একটু ফাটা আছে, এই কারণে বলি যে আপনার রুচি সম্পন্ন করে দিতে হইলে তাহলে টুকিটাই কিছু করাই দিতে হবে, আপনার চোখে যদি ওরকম পড়ে তাহলে আমার বলবেন, নোট করে বলবেন, আমি কাজ করাই দিব। আচ্ছা এখন একটা এক্স ফিল্টার, একটা A1 গাড়ি, নিখুঁত গাড়ি, এক্স ফিল্টার, 5 মডেল, আপনার 11 রেজিস্ট্রেশন, 31 সিরিয়াল, এসি সফট টাচ, এই দেখ এসি সফট টাচ, এটা লাইট গ্লাস কিন্তু অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস আছে, ভিতরে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ হ্যান্ড রেস্টার আছে, সিলিন্ডার অল সাইড, অল সাইড একবারে 100-100, অল সাইড, এটার মধ্যে নিখুঁত, এটার মধ্যে কিচ্ছু সুতা পরিমাণ কোনো ত্রুটি বের করতে পারবো না, স্ট্যান্ড ওই যে সিএনজি নিখুঁত গাড়ি, একবারে নিখুঁত, 5 মডেল, 11 রেজিস্ট্রেশন, 31 সিরিয়াল, এসি সফট টাচ, ফুল অপশন অটো, এক্স ফিল্টার, একবারে নিখুঁত গাড়ি, কোনো জায়গায় গুতা মাজা এমুক তেমুক কিছু পাইলে এই রাতে আমি যাওয়া যাওয়ার ভাড়া জরিমানা দিয়ে দিব। 5 মডেল 11 রেজিস্ট্রেশন, 31 সিরিয়াল, 25-26 কাগজপত্র, এটা একটা কথা আছে, এটাও 25 সালে ট্যাক্স টোকেন করাইব,
5,800 টাকা দিয়া, এইটাও ফিটনেসের সাথে ট্যাক্স দিয়ে দিতে হইব। তাইলে কি দাঁড়াইলো, সে 26 সাল পর্যন্ত আর কোনো ট্যাক্স লাগবো না, এটা 11,80,000। 11,80,000 এটা 20,000 টাকা কমাই দিলাম, 11,60,000। 11,60,000-এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করাই দিব, আর ফিটনেসটা করাই দিলে তো 26 হয়ে যাবে, এটা বলেই দিলাম 25-26 কাগজপত্র। এখন এক্স করোলা, এটাও 5-এর মডেল, ডাক্তার চালিত গাড়ি, 5-এর মডেল ডাক্তার চালিত গাড়ি এক্স করোলা, 2008-এর রেজিস্ট্রেশন 23 সিরিয়াল, 2008-এর রেজিস্ট্রেশন 23 সিরিয়াল। এই গাড়িটাও নিখুঁত গাড়ি, এই গাড়িটাও নিখুঁত গাড়ি, পিছনের গ্লাস অরিজিনাল, সিএনজি দিয়ে কনভার্ট করা, এই বিস্কিটগুলি দেখেন, দেখছেন 8-এর রেজিস্ট্রেশন 23 সিরিয়াল, অরিজিনাল গ্লাস, হ্যাঁ অরিজিনাল কালার, গ্লাস অরিজিনাল। আমাদের প্রতিটা গাড়ি টুকিটা এই টাচ আপ করাইতে হয়, কারণ শোরুম কন্ডিশন করতে হলে তো শোরুমের মতো রাখতে হইব, তাই না? আচ্ছা, হ্যাঁ 5-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, 23 সিরিয়াল, কাগজপত্র 25-26, নতুন রিনিউ করা, সিএনজিতে কনভার্ট করা, 1500 সিসির গাড়ি। এই গাড়িটার দাম চাইছি 11,70,000 টাকা, এইটাও 20,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 11,50,000। 11,50,000-এর মধ্যে যদি কোনো চালায় চলায় কোনো কাজ টাজ পান, নোট করে আমারে দিবেন, একবারে ফিট করে গাড়ি দিব ইনশাল্লাহ। এক্সইউ, এটাও একটা নিখুঁত গাড়ি, এটাও একটা নিখুঁত গাড়ি, 2008-এর মডেল, 8-এর মডেল, 13-তে রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলো নতুন রিনিউ করাই দিয়ে দিব, 25-26 হয়ে যাবো কাগজ, 25-26 হয়ে যাব, আর সিসি হলো 1500, সিসি 1500, ভিতরে আপনার বিস্কিট কালার, এসি সফট টাচ, আপনার এটা লিমিটেড গাড়ি, লিমিটেড গাড়ি, লিমিটেড গাড়ি, আপনার হচ্ছে 35 সিরিয়াল, সিরিয়াল হচ্ছে 35 না? জি জি, উঠাই দিব, অরিজিনাল গ্লাস থাক, হ্যাঁ স্যার, একবার নিখুঁত কিনে লেগা কইছি না, 35 সিরিয়াল, কাল কালার, এটা দুটা চাকা প্রবলেম আছে, চাকা যে চাকাগুলো লাগাই দেবো, চেঞ্জ করে দেবো, চাকা চেঞ্জ করে দেবো, হ্যাঁ হ্যাঁ, আরো টুকিরে যদি কিছু পাই ওগুলো কমপ্লিট করে দেবো। এসি গিয়ার ভালো না ভাই? এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ পাইবো, অল ওভার, আচ্ছা অল ওভার ফ্রেশ পাইবো, চাকা দুটা চেঞ্জ করে দিলে বাস, গাড়ি একবারে খা খা করবো, 1500 সিসির গাড়ি, অর্থাৎ এটা 8-এর মডেল, 13-তে রেজিস্ট্রেশন, 35 সিরিয়াল, কাগজপত্রগুলো 25-26 আমি রিনিউ করাই দেবো, 25-26 হইব, 25-26, 1500 সিসি, সিএনজিতে চালিত, এক্সইউ লিমিটেড গাড়ি, প্রজেকশন হেডলাইট, আপনার এসি সফট টাচ, আপনার রেস মিটার সহ। এই গাড়িটার দাম চাইছি আমি 13,20,000 টাকা, আজকে আজকে এটা 30,000 ডিসকাউন্ট করে দেবো, 30,000 টাকা ডিসকাউন্ট করে দেবো, আপনার 12,90,000, 12,90,000-এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করাই দিয়া আপনাদের হাতে তুলে দেবো। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা বিজনেস 99 পেজের মাধ্যমে, পেজের মাধ্যমে ইনশাল্লাহ মনির কার্ড এবং নুমান কার্ডের ভিডিওটি দেখতেছেন, আর মনির কার্ড আর নুমান কার্ড হচ্ছে নারায়ণগঞ্জ, যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন, সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে 2 কিলো আসবেন অটোতে বা রিক্সাতে, বলবেন এসবি গার্মেন্টসের সামনে যাবো, সাইনবোর্ড থেকে এসবি গার্মেন্টসের দূরত্ব হলো 2 কিলোমিটার, 10 টাকা ভাড়া, 5 মিনিট সময় লাগবো, স্ক্রিনে আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন। এটা হচ্ছে আপনার এক্সইউ 2010-এর মডেল, এক্সইউ 2010-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন, 39 সিরিয়াল, 15-তে রেজিস্ট্রেশন, 39 সিরিয়াল, এটার কাগজপত্র রিনিউ করাই দিব, ফিটনেস রিনিউ করাই দিলে আপনি 25-26 কাগজ হয়ে যাইব, আবার যখন 25 সালে ট্যাক্স টোকেন করাইবো তখন এটার মধ্যেও ই লাগবো না, ট্যাক্স লাগবো না। ইঞ্জিন গিয়ার বক্স 15-তে রেজিস্ট্রেশন 39 সিরিয়াল, এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশন, সামনে পিছনের গ্লাস অরিজিনাল, এক্সইউ 10-এর মডেল, আপনার হচ্ছে এটার দাম চাইছি আমি 14,70,000 টাকা, ভাইজান 14,70,000, এটা 20,000 টাকা কমাই দিব, 14,50,000, 14,50,000-এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করাইয়া আপনাদের হাতে গাড়ি তুলে দিব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা
এই বিজনেস 99 পেজের মাধ্যমে আজকের ভিডিওটি দুইটা ভাগে ভাগ করে করছি। একটা ভাগের মধ্যে আপনারা এক্স নোয়া গাড়িগুলো পাইবেন, কেয়ার 42 নোয়া গাড়িগুলো পাইবেন, সুপার এক্সটা লিমো পাইবেন, রোড টোরা পাইবেন। আর আরেকটা ভিডিওতে আমাদের এক্স করোলা, জি করোলা, আপনার এক্স ফিল্টার, এক্স জিও, আপনার হচ্ছে এলিয়ান, প্রিমিয়ম, বিস্তা, হুন্ডা সিটি গাড়িগুলো আজকে দেখাইলাম, এই গাড়িগুলো পাইবেন। দর্শকবৃন্দ, আমাদের কথাগুলোর বাস্তবতা এবং গাড়িগুলোর যদি সঠিক মিল থাকে সবাইকে বলবো, একটা লাইক দিয়ে দেবেন, একটা কমেন্টস করে নেবেন। আমাদের কাছের লোকেরা লাইকে কমেন্টসের মাধ্যমে গাড়ির ভিডিওটিকে হাতের নাগালে পাবে, আমাদের মাধ্যমে একটা ভালো গাড়ি পাবে। অনেক কথা বললাম, কোনো জায়গায় ত্রুটি বিচ্ছিন্ন হলে মাফের ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কোনো উপদেশ থাকলে কমেন্টস করবেন, আর অবশ্যই কোনো সময় সুযোগ পেলে মনির কাটা রোমান গাড়িটা আসবেন। এটা হচ্ছে নারায়ণগঞ্জ, সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ এদিকে 2 কিলোমিটার, জায়গাটার নাম দেলপাড়া বাস স্ট্যান্ড। যদি না বলতে পারলে বলবেন এস বি গার্মেন্টসের সামনে যাব, এস বি গার্মেন্টস, স্ক্রিনে আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আরও অনেক গাড়ি পাবেন, আপনার আমাদের জন্য অপেক্ষা করবেন। সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া রাখবেন, এবং আমি দোয়া করি সারা দেশের এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাই ভালো থাকবেন আল্লাহর কাছে। আর মুমিন ভাইয়ের জন্য আমার জন্য আবারও বললাম দোয়া রাখবেন। এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।